আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেন্ড, আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে অনিচ্ছা সত্ত্বেও অনেকের বীর্যপাত হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চমৎকার একটি রেমেডি আছে, যেটির নাম কালকেরিয়া ফস। ফ্রেন্ড, আজকে আমরা কালকেরিয়া ফস সম্পর্কে কিছু ইনফরমেশান জানব, তো চলন শুরু করা যায়। ফ্রেন্ড, কালকেরিয়া ফস সাধারণত মায়োজমের ক্ষেত্রে দৃষ্টিগোচর করলে দেখা যায় যে সুরিক, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবার কোলার, অর্থাৎ চারটি মায়োজমই কালকেরিয়া ফসের মধ্যে আছে। ক্রিয়াস্থান যদি দেখা যায় কালকেরিয়া ফস কোন কোন জায়গায় কাজ করে, সেক্ষেত্রে দেখা যাবে অস্থির উপরে সাধারণত ক্রিয়া করে কালকেরিয়া ফস। শিশুরা যাদের দেরিতে দাঁত ওঠে তাদের সেই রোগের ক্ষেত্রে কাজ করে, শ্বেত রক্তকণিকা যাদের কম বা তৈরি কম হচ্ছে তাদের শ্বেত রক্তকণিকা তৈরিতে কাজ করে, দেহ বলিষ্ঠ করতে অর্থাৎ হাড় যদি দুর্বল থাকে হাড় শক্তিশালী করতে কালকেরিয়া ফস কাজ করে থাকে। আর আমরা যে সিম্পটমটি জানতেছি, যে রোগটি জানতেছি, সেটি হচ্ছে যে অনিচ্ছা সত্ত্বেও বীর্যপাত এবং রক্তহীনতা যদি থাকে, অর্থাৎ রক্তহীনতা থাকলে সাধারণত শারীরিক উইকনেস থাকবে। অনিচ্ছা সত্ত্বেও যদি বীর্যপাত হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করা যাইতে পারে কালকেরিয়া ফস এবং চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। কিন্তু এটি ব্যবহার করতে গেলে আমাদের কিছু সিমটম, সাইন অ্যান্ড সিমটম জানতে হবে, অর্থাৎ তার শারীরিক এবং মানসিক, অর্থাৎ তাদের ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমগুলো আমাদেরকে জানতে হবে। চলুন আমরা শারীরিক সিমটমগুলো আগে জেনে নিই। শারীরিক সিমটমের মধ্যে হাড় দুর্বল এবং সহজে ভেঙে যায়, নরম হাড়, এ ধরনের শিশু বা যারা ইয়ং জেনারেশন আছে তাদেরও এই দুর্বল হাড়ের জন্য অত্যন্ত কার্যকরী রেমেডি হচ্ছে কালকেরিয়া ফস। শিশুদের দেরিতে যদি দাঁত ওঠে সেক্ষেত্রে কালকেরিয়া ফস ব্যবহার করা যাইতে পারে। দ্রুত লম্বা হয়, কালকেরিয়া ফসের রোগীরা সাধারণত দ্রুত লম্বা হয়, কিন্তু শারীরিক শক্তি তাদের মধ্যে নেই বললেই চলে। যেটি আমরা দেখেছিলাম ফসফরাসের ক্ষেত্রে, সুদর্শন লম্বা সুন্দর চেহারার ছেলে কিন্তু শারীরিক দুর্বলতা, সামনের দিকে পা দিয়ে মানে চলাফেরার সময় সামনের দিকে একটু ঝুঁকে চলে, এটি ছিল ফসফরাসের লক্ষণ। কালকেরিয়া ফসেও দেখা যাচ্ছে দ্রুত লম্বা হবে কিন্তু শরীরে শক্তি থাকবে না, দুর্বল থাকবে, সেই ক্ষেত্রে কালকেরিয়া ফস। শোক, দুঃখ, হতাশা এগুলো থেকে সাধারণত তাদের রোগ দেখা দেয়। অনিচ্ছা সত্ত্বেও দ্রুত বীর্যপাত যদি হয় সেটিও একটি সিমটম হিসেবে আমরা ধরে নিতে পারি। এগুলো হচ্ছে রোগীর শারীরিক সিমটম। এছাড়াও রোগীর কিছু মানসিক সিমটম আছে যেগুলো একটু নজর দেওয়া দরকার, স্টেটমেন্টের ক্ষেত্রে ওই বিষয়গুলো জানতে হবে। মানসিক লক্ষণের ক্ষেত্রে আমরা দেখব যে খিটখিটে ও রাগী রোগীরা হবে সাধারণত, পেশেন্টদের মধ্যে খিটখিটে এবং রাগি ভাব লক্ষ্য করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে তারা তাদের স্বভাব পরিবর্তনশীল, তারা কোনো কিছু স্থির নিয়মে করতে পারে না, স্বভাব পরিবর্তন অর্থাৎ কাজটা পরিবর্তন যে কোনো মুহূর্তে করে ফেলতে পারে, অর্থাৎ স্বভাব তাদের পরিবর্তনশীল। শোক, হতাশা এবং বিরক্তি তাদের আরেকটি মানসিক সিমটম। এছাড়া বয়স্করা যদি তাদের ডিজিজের কথা অর্থাৎ রোগের কথা চিন্তা করে সেক্ষেত্রে দেখা যায় রোগ বেড়ে যাচ্ছে। এ ধরনের সিমটমগুলো আমরা যদি সচরাচর দেখি কোনো রোগীর ক্ষেত্রে সেক্ষেত্রে আরও ডিটেলস প্যাশেন্ট স্টেটমেন্ট নিতে হবে। স্টেটমেন্টে অ্যাভারগেশন, বেটার ফিলিং, কনস্ট্রাকশন অফ বডি, তাদের ডিজিআর থাকতে হবে, তাদের জেনেটিক কোনো ইনফ্লামেশান আছে নাকি সেটি দেখতে হবে, ন্যাচার অফ প্যাশেন্ট কী সেটাও দেখতে হবে, এছাড়া তার স্ট্রাইকিং সিমটম কী কী আছে এগুলো দেখতে হবে। এই যে স্টেটমেন্টগুলো প্রপার নিয়মে যদি স্টেটমেন্টগুলো নেওয়া হয় এবং নেওয়ার পরে শারীরিক এবং মানসিক সিমটমগুলো যদি ক্যালকেরিয়া ফসকে
ইন্ডিকেট করে, সেক্ষেত্রে ওই রোগীর ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস হচ্ছে কার্যকরী রিমেডি। সেক্ষেত্রে ইয়ং জেনারেশন বা বয়স্কদের মধ্যে যাদের যৌন দুর্বলতা অনিচ্ছা সত্ত্বেও যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে এই সমস্যা ওভারকাম করা এই ক্যালকেরিয়া ফসের পক্ষে সম্ভব। ফ্রেন্ড, ক্যালকেরিয়া ফস সাধারণত বায়োকেমিক্যাল পাওয়া যায়, 6x বা 12x সেবন করা যাইতে পারে। ক্যালকেরিয়া ফস পাওয়ার বা সত্যিকৃত রেমেডি আছে। আমরা সাধারণত এই ডিজিজগুলোর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে 6, 30, 200 এগুলো যদি 1-2 ফোঁটা রোগীকে ব্যবহার করতে দেওয়া হয়, 1-20 দিন থেকে 1 মাস ব্যবহার করলে রোগীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। এছাড়াও কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ রোগীর পূর্ণাঙ্গ চিত্র নিয়ে সামগ্রিকভাবে ভালো করার জন্য একজন ডক্টরের সান্নিধ্য নিয়ে প্রয়োজনে হাইপোটেনসি ইউজ করার মাধ্যমে রোগীকে সুস্থ করা সম্ভব। ফ্রেন্ড, ক্যালকেরিয়া ফস এই পর্যন্ত ছিল ইনফরমেশান যেগুলো আপনাদের সহায়ক হবে বলে আমরা মনে করি। তো ফ্রেন্ড, যদি ইনফরমেশানগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, আর দোয়া করবেন যাতে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।